দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সন্ধ্যায় শেখ হাসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। এ সময় দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান ভারতের প্রধানমন্ত্রী। অব্যাহত অগ্রগতি, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এদিকে ফের নির্বাচিত হওয়ায় শেখ হাসিনা এবং দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলাদেশে ভালোভাবে নির্বাচন হয়েছে, এ সময় দেশের জনগণের মঙ্গল কামনা করেন মমতা।